গোরেশ্বরত বানপীড়িত ক্ষয়ৰ হাত বিটিসির প্রাক্তন ইএম গণেশ কছাৰীর। রাজ্যত এতিয়াও অন্ত পৰা নাই বানৰ বিভীষিকা। একেদরে গোরেশ্বরের ফুকলাই শেরফাং অঞ্চলত বান পরিস্থিতি কিছু উন্নত হয়েছে যদিও এতিয়াও অব্যাহত আছে বন্যাটোর হাহাকার। খাদ্য খোয়াপানি তথা নিত্য ব্যবহার্য সামগ্রীর অভাবে জুরুলা করেছে বানাক্রান্ত রাইজক। এনে সময়তে বানপীড়িত রাইজক সহায়ের বাবে আগবাড়ি আহিছে বিভিন্ন ব্যক্তি তথা দল সংগঠন। আজি শুক্লাই নৈর বানে জলমগ্ন করা কেবাখনো গাঁত উপস্থিত হয় বিটিসির প্রাক্তন কার্যবাহী সদস্য গণেশ কছাৰী। সমষ্টিটোর নিজ কুসলা, চেনিগাঁও, পশ্চিম নাওকাটা, জাবাংপার আদি গাঁত উপস্থিত হয় প্রাক্তন ইয়ামগী। কছাৰীয়ে বানপীড়িত রাইজর সঙ্গে মত বিনিময় করে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করে। বর্তমানের সরকারক অঞ্চলটির বান সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করার বাবে অনুরোধ জানায়। গোরেশ্বরের পর বিজয় রাজবংশের রিপোর্ট, আপোষবিহীন সংবাদ। যা বানপানীত গোড়াখনিয়া হয়ে প্লাবিত হয়ে যে রাইজ বহুত অসুবিধা দিছিলে, সেকারণে আজি আমি নাওকাটা, পশ্চিম নাওকাটা বালাপাড়া সুপার রাইজর মত বিনিময় করো। খেতি সাধন হওয়া যা সমস্যা এইবিল আমি জানিবৰ কাৰণে আহো। আর চেনিগাঁও, নিষ্কুচলা এইবিল জায়গাতো আজি গলো আর জাবাংপাড়ত যাম অল্প পিছত। গতি সেই পাঁচটা জায়গা আমি আজি রাইজর মত বিনিময় করছো। বহুত সমস্যা হয়েছে এই শুক্লাই নদীয়ে, যাবারও বহুত ক্ষতি করে গেছে। এইবারও এই পশ্চিম নগতা বালাপাড়া সুপাত এটা ঘর পিএমওয়ে ঘর নতুনক বনায় আছে, নির্মিত করে আছে, এটুকু লং লং অবস্থা। ইতিমধ্যে আধা ঘর লই গেছে এই ধরনের অবস্থা। আর রাইজর খেতে পথারত যাক ধান রয়েছিল রাইজে সেইবিল নষ্ট করে গেছে, গোটে পুতি থই গেছে, সেইবিল সমস্যা। গতি সরকার বা বিটিসি সরকার যখন আজি সরকার চলাই আছে এওঁলোকক বিনম্র অনুরোধ জানাইছো, এই রাইজর যা অসুবিধা হয়ে আছে এই যাতে অল্প চাই এওঁলোকে, মানে ইরোশন প্রটেকশনের কাম যাতে সোনকালে করে, এইখিনিকে অনুরোধ করছো।